তো ফ্রেন্ডস, ঘুম থেকে উঠে আমার মতো আপনাকে আর ফোন খুঁজতে হবে না। আপনার ফোন কোথায় আছে আপনার ফোনই বলে দেবে, জাস্ট আপনাকে দুটো সিটি মারতে হবে। তো তার জন্য আপনাকে কী করতে হবে সেটা আপনাকে আমি বলি। তার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, ফাইন্ড মাই ফোন। তো ফাইন্ড মাই ফোন আপনি ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে, তারপরে আমার একটা ইন্টারফেস আসবে, তারপরে আপনি এটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি কী কী সেটিং করতে হবে সেই সেটিংগুলো আপনাকে দেখিয়ে দিই। অনেকে জাস্ট অ্যাপ ডাউনলোড করে নিয়ে নিজের মধ্যে করা শুরু করে দেয়, তো সেটা নয়, আগে দেখতে হবে, বুঝতে বিষয়টা দেখার পরে করবেন। তারপরে আপনাকে কী করতে হবে, এখানে অ্যাকসেপ্ট ক্লিক করতে হবে, অ্যাকসেপ্ট। তারপরে আমি এটা কেটে দেবো, তারপরে আমি এখানে একটা অ্যাড আসবে, অ্যাডটা আমি কেটে দেবো। কাটার পরে এখানে জাস্ট অ্যালাউ, এবারে আমি এখানে কী করবো, অ্যালাউ করে দেবো, এইগুলো পারমিশনগুলো দিয়ে দেবো, তারপরে এখানে ক্লিক করব। ওকে, জাস্ট ক্লিক। এখানে কী হচ্ছে, আমি কোন টনটা মানে চুজ করব সেটা আমি এখানে চুজ করে নেব, আমি এখানে চুজ করি, আমি ওপরটা চুজ করে নিলাম, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন, ঠিক আছে, আপনি চাইলে এই এইগুলো অ্যাড করতে পারেন, কিন্তু তার জন্য কী করতে হবে, আপনাকে 30 সেকেন্ডের একটা করে অ্যাড দেখতে হবে। অ্যাড দেখার পরে এটা জাস্ট ক্লিক করলে 30 সেকেন্ডের একটা অ্যাড চলে আসবে, সেটা দেখার পরে এইটাও এইগুলো আপনিও সিলেকশন করতে পারেন, ঠিক আছে। তো আমি ওপরে সিলেকশন করে দিলাম এবং ব্যাগে চলে আসলাম, ঠিক আছে। এখানে অ্যাড চলে এসেছে, আমি একটা স্কিপ করে দেবো, আমি একটা স্কিপ করে দিই। হ্যাঁ, স্কিপ করার পরে এখানে দেখবেন, এখানে কিন্তু দুটো অপশন আছে, ঠিক আছে, একটা ভাইব্রেশন অপশন আর একটা হচ্ছে ফ্ল্যাশ। আপনি যখন সিটি মারবেন আপনার কিন্তু ফ্ল্যাশ অন হবে, ওকে, যদি অন্ধকার হয় তাহলে সেখানে আলো জ্বলবে। তার জন্য কী করতে হবে, আপনাকে এখানে একটা অ্যাড দেখতে হবে, এই 30 সেকেন্ডের একটা অ্যাড দেখলে আপনার এটাও অন হয়ে যাবে, বা এটা যদি অন করতে চান, এর ভাই ভীষণ যদি অন করতে চান তাহলে এটাও কিন্তু আপনার অন হয়ে যাবে। জাস্ট আপনাকে একটা অ্যাড দেখতে হবে 30 সেকেন্ডের। তো হয়ে গেছে, এমন করে আপনি করতে পারবেন, নো প্রবলেম। এবার আপনাদের সুবিধার্থে আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আর এমনই ভিডিও যদি আপনি দেখতে পছন্দ করেন, যদি লাইক করেন, তো আমাকে কমেন্ট বক্সে জানান, তাহলে আমি এমনই ভিডিও আবার আরও নিয়ে আসবো, ঠিক আছে। আর একটা কথা বলতে চাই যে সরি ফর দ্যাট, ভিডিও কোয়ালিটি খারাপ হওয়ার জন্য, তো চেষ্টা করবো আরও ভালো ভিডিও কোয়ালিটি আনার জন্য। তো যারা এই এখন এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।